वेलकम बैक टू माय चैनल। तो आज अप्रैलের 5 তারিখ এবং দুপুর প্রায় 2টো বাজতে যায়। আজকে মনসা পূজো, তো আমরা মন্দির যাব অনেক দিন পর, মানে বহু দিন পর মাথুরের মন্দির যাব। আর এত দেরি হয়েছে কারণ প্রদীপদা আর বর্ষা ওরা ওদিক থেকে আসছে, তো প্রদীপদার একটু কাজ ছিল সেই কারণে আমাদের বেরোতে লেট হচ্ছে। তো বেরোই, বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি বেরিয়ে পড়েছি আর প্রদীপদা বর্ষাও ওদিক থেকে বেরিয়ে পড়েছে। ভর দুপুর, প্রচণ্ড রোদ, মানে মাথা ফাটানো রোদ যেটাকে বলে। আমি যাচ্ছি স্কুটিতে, বাট তোমরা বাস বা ট্রেনেও মন্দির পর্যন্ত যেতে পারো। তো চলো, সবার প্রথমে আমি রাস্তা রুটটা বলে দিই তোমাদের। তো NH6 ধরে আমরা লজমাপুর বা জকপুরে নামবো। এটা বাইকের রাস্তা, বা চার চাকাতে যারা আসো আমি বলবো চার চাকাতে না আসতে, কারণ তোমরা আগেই বুঝতে পারবে, ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবে যে আমি কেন না বলছি। আর তোমরা যদি ট্রেনে আসো তাহলে জকপুরে নামবে, মানে হাওড়া টু খড়গপুর বা মেদিনীপুর যে ট্রেনগুলো আসে সেগুলোতে তোমরা জকপুরে নামবে। জকপুর থেকে তোমরা টোটো অটো অ্যাভেলেবেল পেয়ে যাবে। আর বাসে যদি আসো তাহলে ওই তোমাদের কলকাতা থেকে মেদিনীপুর যাওয়ার বাস নিতে হবে, বা হলদিয়া থেকে মেদিনীপুর যাওয়ার বাস নিতে হবে, তাতেও তোমরা জকপুরেই নামবে। তো জকপুরের আগে লজমাপুর আসে। দেখো লজমাপুরে কী পরিমাণে ভিড়, পুরো রাস্তাটা, মানে লজমাপুর আর জকপুর প্রচণ্ড এইভাবে ভিড় থাকে। আমরা বেরোতে বেরোতে তো 2টোর অনেক বেজে গেছিলো, 2টোর পর হয়ে গেছিলো প্রায় 3টে, তখনও পর্যন্ত রাস্তাতে কী পরিমাণে ভিড়। আর এই যে আমাদের নতুন দম্পতি, ঠিক আছে, বিয়ের পর ওকে আমি ফার্স্ট দেখছি, দেখতে ঠিক একটু ডিফারেন্ট লাগছে আমার কাছে, কারণ এতদিন ধরে একসাথে ছিলাম, এত কিছু একসাথে, অনেক মোমেন্ট আছে, অনেক মেমোরিজ আছে। তো হঠাৎ করে ওকে যখন এরকম সিঁদুর পরা অবস্থায় দেখছি, তো নিজেরই একটা কেমন কেমন লাগছে। তো যাই হোক, ওদের সাথে মিট হলো এবং আমরা জকপুরের রাস্তা নিয়েছি, কারণ লজমাপুরের রাস্তা থেকে মন্দিরটা অনেকটা দূর, তার জন্য জকপুরের রাস্তা নিয়েছি। আর রাস্তাতে তোমরা দেখো কি পরিমাণে ভিড়, মানে অসম্ভব ভিড়। তো আমরা এখানে মন্দির থেকে প্রায় 10 থেকে 15 মিনিট আগে এরকম বাইকের স্ট্যান্ড রয়েছে, তো আমরা ওখানে বাইক রেখে এবারে আমাদেরকে পুরোটা হেঁটে যেতে হবে, কারণ আগে আর স্ট্যান্ড নেই। তো আমরা হাঁটার পথে আমি আর ভিডিও করতে পারিনি রাস্তাতে, কারণ এত পরিমাণে ভিড়। আর সবচেয়ে বড় কথা, এখানে কিন্তু মানে চুরি ছিনতাই যাই বলো সেগুলো প্রচণ্ড পরিমাণে হয়, বুঝতেই পারছো, মেলা আর মানে হাজার হাজার লোক আসে এখানে, তো এখানে মেলাতে এটা হওয়া খুব স্বাভাবিক। তো আমরা মেলার মধ্যে ঢুকেছি এবং এখানে আমরা পূজোর জন্য বর্ষা ঝুড়ি নিচ্ছে, আর প্রসাদের জন্য যেটা মায়ের প্রসাদ পুজো দেওয়ার জন্য আমরা বাতাসা নিয়ে নিলাম। এবং এরপরে আমরা মন্দিরের সামনে যাচ্ছি, ওটা মন্দির থেকে যেখানে আমরা ঝুড়ি বা প্রসাদের জন্য মিষ্টান্ন নিয়েছি মন্দির থেকে অনেকটা দূর। তো এই সবে মন্দিরের কাছে এলাম। আমি প্রায় 2.5-3 বছর পর মন্দিরটাতে আসছি। আমার মানে আমি কখনো এই মেলার টাইমে আসিনি, অন্য টাইমে এসেছি। তো মেলার টাইমে সবাই বলে যে প্রচণ্ড লোক হয়, প্রচণ্ড ভিড় হয়। আমার মেন উদ্দেশ্য ছিল সেটাই দেখা। আর অবশ্যই আজকে তো পুজো বলতে আজকে একদম মায়ের কাছে আমি যেতে পারবো না, কেউই যেতে পারবে না, দূর থেকেই মাকে দেখতে হবে। তো মন্দিরে ঢোকার আগে আমরা সবার প্রথমে পুকুরে হাত পা ধুয়ে নেব, এটা নিয়ম, এই মন্দিরে আসার এটা নিয়ম যে সবার প্রথমে হাত পা ধুয়ে নিতে হবে, তারপরে মন্দিরে ঢুকতে হবে। তো আমি আর বর্ষা অনেক কষ্টে পুকুরটাতে নেমেছি, কারণ ওখানে পুরো কাদা, মানে কি বলবো, প্রচণ্ড কাদা হয়ে গেছিলো। তো যা হোক করে দুজনে মিলে ধরাধরি করে হাত পা ধুয়ে এবারে মন্দিরের দিকে যাচ্ছি। বেশ ভালো লাগছিলো অনেক দিন পর এসে, শুধু মনের একটাই দুঃখ যে কাছ থেকে মাকে নিজের হাতে পুজো দিতে পারিনি। তো ইচ্ছে আছে আবার অন্য আরেকবার যাওয়ার,
যেটাতে একদম কাছ থেকে মাকে পুজো দিতে পারবো, আর সেই ভিডিওটাও আমি আশা করি তোমাদের সামনে নিয়ে আসবো। তাহলে তোমরা দেখবে যে মানে কতটা শান্তির জায়গা, কতটা সুন্দর। সব কিছুটা আমি তো দেখাতে পারবো না এই ভিডিওতে, কারণ ভেতরে তো প্রবেশ নিষেধ। তাই অন্য কোনো দিন গেলে তোমাদের আমি ভেতরটা দেখাবো, মন্দিরের ভেতরটাতে মানে মায়ের মূর্তি, মাকে কিভাবে আমরা পুজো করি সবটা দেখাবো। তো পুজো শেষ করতে আমাদের প্রায় 4:30-5টা বেজে গেছিলো। তো এখানে আমি পুজো দিচ্ছি, আর এতটাই ভিড়, ভাবিনি যে সন্ধ্যের টাইমটাতেও মানে বিকেল টাইমটাতেও এত ভিড় হবে। তো হয়তো আগের বছর তো পুজো হয়নি কোভিডের জন্য, লকডাউনের জন্য, তার কারণেই হয়তো এত ভিড়। তো পুজো শেষ হয়ে গেছে, এবারে আমরা যেহেতু আমরা সকাল থেকে কিছু খাইনি কেউ, তাই এরপরে আমরা একটু খাওয়া দাওয়া করব, তারপরে একটু মেলা ঘুরব। কারণ আসার সময় তো সেভাবে দেখিনি, মানে পুজো দেব বলেই তাড়াহুড়ো করে চলে এসেছি। তো খাওয়া দাওয়ার পরে আমরা একটু মেলাতে ঘুরে নেব। প্রায় কয়েক শ দোকান বসেছে মেলাটাতে, প্রচণ্ড অনেক বড় এরিয়া জুড়ে রয়েছে, আর প্রচণ্ডই ভিড়। সত্যি কথা বলতে বুঝতেই পারছো কীভাবে ভিড়, আর বেশি ভিডিও করা সম্ভব নয় এত লোকের মাঝে, তাই অল্প কিছু তোমাদের কাছে আমি শেয়ার করছি। আর পুরোটা ঘোরাটাও আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি, কারণ বাড়ি ফিরতে হবে, অলরেডি সন্ধে হয়ে গেছে। আর এই যে আমি মেলা ঘুরে, আমার অবস্থা ঠিক এরকম, সন্ধে হয়ে গেছে অনেকটাই, এখন প্রায় 6:30 পেরিয়ে গেছে। তো বাইক বের করানো চাপের, আর রাতের বেলা ওই রাস্তা দিয়ে যাওয়াটাও চাপের, বিকজ দেখলে আসার সময় যেভাবে বাইকগুলো পাস কাটছিল আমার তো মনে হচ্ছিলো আমি এক্ষুনি পড়ে যাব। তো তার জন্য আমরা খুব একটা লেট করিনি, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলবো না, 6:30 আমাদের বেরোতে বেরোতে প্রায় 7টা বেজে গেছিলো। তো বুঝতেই পারছো গ্রীষ্মের সন্ধে মানে 7টা মানে বোঝা যাচ্ছে না ফাঁকা আছে বলে, কিন্তু 7টা মানে অনেকটাই বেলা হয়ে গেছে। তো ইয়া, আজকের ভিডিও এইটুকুই। মেলা রয়েছে, তোমরা চাইলে যেতেও পারো, আর যদি মনে করো যে এই ভিড়ের মধ্যে যাবে না, তাহলে অবশ্যই অন্য একদিন টাইম করে ফাঁকা টাইমে ঘুরে এসো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এইটুকুই, অন্য দিন মানে নেক্সট উইকে তোমাদের সাথে আবার আমার দেখা হবে। আজকের মতো টাটা, বাই বাই।